ব্রিগেড সভার পর জোটের নেতাদের চা চক্রে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরে এদিন চা চক্রে উপস্থিত ছিলেন বিরোধী পক্ষের সকল নেতারা ব্রিগেডের সভা শেষে বিরোধী জোটের নেতাদের চা চক্রে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কলকাতার নিউ আলিপুরে একটি ভবনে চা চক্রের আয়োজন করেন মমতা উপস্থিত ছিলেন বিরোধী জোটের সকল নেতারাই এদিনের ব্রিগেডের সভায় উপস্থিত হয়েছিলেন অখিলেশ যাদব যশবন্ত সিনহা শত্রুঘ্ন সিনহা অরুণ শৌরী শরদ পাওয়ারের মতন তাবড় নেতারা এদিকে এদিনের সভা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মাঠ না ভরায় তিনি সভাকে কটাক্ষ করেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নির্বাচনের সময় তো লটারি করতে হবে বিজেপি সূত্রে জানা গেছে আগামী আটই ফেব্রুয়ারি ব্রিগেডের সভা করবেন নরেন্দ্র মোদী দিলীপ ঘোষ বলেন সেদিন মাঠ ভরিয়ে দেব আমরা আমি বারা সাত থেকে আসছিলাম বারোটার সময় সাড়ে বারোটা একটার সময় দেখি তখন গাড়ি দুটো দিকে খারাপ তখন ওই এয়ারপোর্টের কাছে রাস্তার ধারে বসে লোকে পাটা পেটে খাচ্ছে এই ধরনের সার্কাস দেখার সুযোগ আমাদের করা হয় না মাঠ আগেই অর্ধেকের বেশি আধেকের কাছাকাছি ছেঁটে দেওয়া হয়েছিল সামনে নিয়ে এসে মঞ্চ করা তারপরও মঞ্চ মাঠের পেছন দিকটা পুরো খালি ছিল আঠাশ লাখ তিরিশ লাখের কথা বলছেন আমার মনে 2.5 লাখের বেশি সংখ্যা মাঠে ছিল না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা